আমি এখন দাঁড়িয়ে আছি আমার সাপাহার আমের আর্টতে, স্পেশালি আজকে দেখুন ভেতরে কিন্তু প্রচুর আম প্যাকিং চলছে এবং এখানে দেখুন মাপজোক চলছে। এই যে দেখুন এই আমটা এখনই কিনে আনা হয়েছে, এই যে দেখুন এই আমটা। ভাই কত কার আম? 3400 না? এই যে দেখুন এটি 3400, আমি কিনিনি বাট আমার আড়তে আসছে, আমার অন্য পার্টি কোনো এক পার্টি হয়তো বা কিনে আনছে এটা। আর এই যে এই আমটা দেখুন আমার হাতে আপনারা দেখতেন, 3880 টাকা দর। হ্যাঁ 52 কেজিতে মন নেওয়া হবে নাহিদ ভাইরাম। এটা ওই যে দেখুন কত, ওটা হচ্ছে 3400 টাকা, আর 3800 টাকা দর আম আমি দেখাবো কুমিল্লা, কুমিল্লা গৌরীপুর যাবে। দেখুন কত বড় বড় আম, 3.5 কেজি চলে আসবে। এবং এই যে এই আমার হাতে যে আমটি দেখছেন, এই আমটি আমি আপনাদের একটু মাপ করে দেখাবো। আসলে আমার জীবনে এত বড় আম দেখিনি, রূপালি আম। এই আমটি আসলে আমি যেটা মনে হয় 1/2 কেজি হবে। আর দেখুন কত সুন্দর কালার, একেবারে একটা পাগল করা একটা কালার, খুবই সুন্দর একটি কালার। এই আমটি আমি আসলে মাপ দিয়ে দেখবো আসলে কত কতটুক হয়। এই যে আমি রাখলাম 620 গ্রাম, 620 গ্রাম, মানে আমি আমার জীবনে কোনোদিনও দেখিনি এত বড় রূপালি 620 গ্রাম, আজই প্রথম। আলামিন ভাই ঠিক আছে না? আমি সত্যি আমি জীবনেও দেখিনি ভাই 620 গ্রামের রূপালি, আপনি দেখছেন? দেখেন সম্ভব? হ্যাঁ। আর এই যে দেখুন আলামিন ভাই 3880 দর কিনছি। হ্যাঁ কুমিল্লা, ভদ্রলোক আমাকে 50,000 টাকা পাঠাইছে, মানে আমাকে না দেখেই অনলাইনে অর্ডার দিছে। হ্যাঁ না সবগুলো এরকম নাই, এটা হচ্ছে মনে করেন যে মাথা মাথা মাথা, এখানে একটা 3500 লট দিবে দেখেন তো। হ্যাঁ দাঁড়ান দিচ্ছি। আর এই যে দেখেন আমাদের ড্রাইভার ভাই, আর এই যে আশিনা বন্ধুরা, আশিনা আশিনা কিনছি আপনার 1180 টাকা দর। এই যে ওটা 3300 টাকা, এটা 2580 টাকা, এই যে এই সব 3400 টাকা আম দেখুন কত ঝকঝকে। আর এই যে দেখুন এখানে এটা দামটা আমার জানা নেই, এই আমটা আমি নিজে কিনছি একটু মুখ কালো, 2880 টাকা দর। খোকন ভাইকে আমি কিনে দিচ্ছি এই আর কি। বাজারে আমের দাম 2 দিন থেকে একটু বেশি, আমের দামটা একটু বাড়ছে। আর একটি কথা বন্ধুরা, যারা ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ ঢাকা চট্টগ্রাম রোডে এই সাইটে যারা আম নেবেন তারা আমাকে জানাবেন, যেমন নারায়ণগঞ্জ মদনপুর, তারপর হচ্ছে সাইনবোর্ড, হ্যাঁ তারপর দেখা যায় যে কুমিল্লা দাউদকান্দি গৌরীপুর পাদুয়ার বাজার ফেনী চট্টগ্রাম, তারপরে চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার, এই রোডটা দিয়ে যারা নেবেন তারা জানাবেন। এছাড়াও সিলেটের লাইনে আমাদের গাড়ি প্রত্যেক দিন যাওয়া আসা করে সিলেটের সিলেট শহর পর্যন্ত, স্পেশালি ভৈরব, হ্যাঁ এই অঞ্চলে যারা নেবেন তারা আমাদের জানাবেন। আর আরও একটি কথা বন্ধুরা, আমাদের গাড়ি প্রত্যেক দিন যাওয়া আসা করে কুষ্টিয়া, আমাদের সাপাহার থেকে কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর, ভাঙা, মকসেদপুর, বরিশাল, তারপর আপনার হচ্ছে পটুয়াখালী এবং সর্বশেষ কুয়াকাটা পর্যন্ত, এছাড়াও গলাচিপাও আমাদের একটা গাড়ি সপ্তাহে যাওয়া আসা করে 2 দিন, এই আর কি আমাদের লাইন। এছাড়াও নোয়াখালী, হ্যাঁ আমাদের হচ্ছে কুমিল্লার পদুয়ার বাজার দিয়ে নোয়াখালীও আমাদের লাইন আছে, যারা নোয়াখালীতে নেবেন নোয়াখালী মাইজ দি তারাও কিন্তু নিতে পারবেন। তো আমি আপনাদের বলেই দিলাম কোন কোন পয়েন্টে আমাদের আম যাবে, তো আপনারা এই পয়েন্টের যদি হয়ে থাকেন তাহলে আমাকে কিন্তু আমের অর্ডার দিতে পারেন। যেমন এই ভদ্রলোক আজকে সকালে আমাকে অর্ডার দিয়ে বলছে যে আম নিতে হবে 3-4 কেজি, আমি বললাম ভাই 4500-এর মধ্যে লাগতে পারে, বাট আমি 3880 টাকা দরে কিনছি, বাট আমি তার কাছ থেকে কিন্তু ওই 4500 টাকার দামটা নেবো না, এই 3880 টাকা দরেই কিন্তু আম নেবো, দাম নেবো এই আর কি। তো যাদের আমের প্রয়োজন হবে 50, 60, 100 তারা আমাদের জানাবেন, স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে। আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন, আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই। তো ধন্যবাদ বন্ধুরা, দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাপাহার নওগাঁ।